হ্যাঁ স্টুডেন্ট, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের ইন্দ্রিয় এই অংশটি পড়াবো। শ্লোকটি দেখো, যতোহপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। এর অনুবাদটা হলো, এই কৌন্তিনন্দন অর্জুন, আসক্তির বিনাশ না হলে প্রমথনশীল অর্থাৎ চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়সমূহ যত্নপরায়ণ বিবেকবান বুদ্ধিমান পুরুষেরও মনকে বলপূর্বক হরণ করে। এবার একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জাতির ওপর ইন্দ্রিয়ের কুপ্রভাব ব্যাখ্যা করেছেন। আমরা জানি যে আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে। সেই পাঁচটি ইন্দ্রিয় কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে মানুষ বিষয় ভোগ করে থাকে। এখানে বিষয় বলতে সাবজেক্ট, মানে এখানে বিষয় বলতে সাবজেক্টকে বোঝাচ্ছে না, এটা বিষয় বলতে এখানে অবজেক্ট অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে এখানে বোঝানো হয়েছে। যেমন ধরো, আমরা কোনো সুন্দর জিনিস কিসের সাহায্যে দেখি? আমরা চোখের সাহায্যে দেখি, অর্থাৎ দর্শনেন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখি। সেই রকম শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয় প্রভৃতির দ্বারা আমরা নানা রকম বিষয় ভোগ করে থাকি। এবার এই ইন্দ্রিয়গুলির দ্বারাই মন মানুষকে অর্থাৎ দেহিকে ভোগাসক্ত করে তোলে। অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্য নিয়েই মন মানুষকে কোনো কিছুর প্রতি আসক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ ভোগের কারণস্বরূপ এই ইন্দ্রিয়সমূহকে প্রমাথিনী বলেছেন। দেখো দ্বিতীয় লাইনে আছে, ইন্দ্রিয়াণি প্রমাথিনী, তো প্রমাথিনী বলেছেন। ভাষ্যকারের মতে প্রমাথী শব্দের অর্থ হলো মারণকর্তা বা পীড়নকর্তা। এই ভোগাসক্ত সাধারণ মানুষ কখনোই ভোগের তৃষ্ণাকে উপেক্ষা করতে পারে না। অর্থাৎ ভোগের দ্বারা তাদের কী হয়? তাদের কামনা বাসনা কখনোই তৃপ্ত হয় না, বরং কী হয়, উত্তরোত্তর বাড়তে থাকে। আমরা জানি কি, ইন্দ্রিয় ছাড়া ভোগ সাধন করা একবারেই সম্ভব নয়। এই ইন্দ্রিয়গুলি মানুষকে বলপূর্বক বিষয়ভোগের প্রতি আসক্ত করে তোলে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো যাক। ধরো জয়া নামে একটি মেয়ে আছে, তার একটি বিশেষ সিরিয়াল খুবই প্রিয় ধরো, কিন্তু সিরিয়ালটি যে সময় টেলিক্যাস্ট হয় সেই সময় তার পড়াশোনা করার সময়, তারপর তার সামনে পরীক্ষা এসে গেছে। তাই সে কি ঠিক করলো? সে ঠিক করলো যে পরীক্ষার কদিন সে আর ওই সিরিয়ালটি সেই সময়ে দেখবে না, অর্থাৎ সে সিরিয়ালটি দেখার বিষয়টা সে পরিত্যাগ করলো। অর্থাৎ সিরিয়ালটি দেখার বিষয়ে পরিত্যাগ করলো ঠিকই, কিন্তু তার প্রত্যেক দিন ওই সময়টি এলেই তার মন সিরিয়ালটি দেখার জন্য চঞ্চল হয়ে উঠত। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়ালটির প্রতি, মানে সেই বিষয়টির প্রতি তার কিন্তু আসক্তি রয়েই গেছে। যদি আসক্তি না থাকতো তাহলে কিন্তু তার মন সেই সময়টা আসলে চঞ্চল হয়ে উঠত না। কিছুদিন সে মনকে এইভাবে নিয়ন্ত্রিত করলো, অর্থাৎ সে কিছুদিন সিরিয়ালটি দেখল না, কিন্তু সে বেশি দিন আর তার মনকে নিয়ন্ত্রিত করতে পারলো না, অর্থাৎ সে পুনরায় আবার তার পড়ার ক্ষতি করে সেই সিরিয়ালটি দেখা আরম্ভ করলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে তার ওই সিরিয়ালটির প্রতি, মানে বিষয়টির প্রতি আসক্তি থাকার জন্য সে তার মনকে কন্ট্রোল করতে পারলো না, এবং ইন্দ্রিয়ের দ্বারা এবং মনের দ্বারা যে সে পরাজিত হলো। অর্থাৎ আসক্তির কারণেই ইন্দ্রিয়সমূহ তাকে পরাজিত বা বশীভূত করলো। সেই তাহলে আমরা এটাই বলতে পারি যে সাধারণ মানুষ বলো বা বিবেকবান বা বুদ্ধিমান মানুষই বলো, তারা সবসময় ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, যদি তারা তাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে না পারে। এই শ্লোকটার মানে হলো এই পর্যন্ত। নেক্সট শ্লোক অন্য আলোচনায় করে দেবো।